সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। আপনারা জানেন, দৈনিক সকালের বার্তা 24.com সবসময় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকে এবং আমরা নতুন আঙ্গিকে একটি অনুষ্ঠান সাজিয়েছি প্রতিদিনের সকাল। প্রতিদিনের সকাল অনুষ্ঠানের টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমরা অনুষ্ঠানটি সাজিয়ে থাকি এবং প্রতিদিন আপনারা জানতে পারবেন আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামে কি থাকছে। চলুন তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি পত্রিকার শিরোনামে। আমরা প্রথমে চলে যাচ্ছি মজলুমের কণ্ঠ পত্রিকার টাঙ্গাইল থেকে প্রকাশিত আজকের পত্রিকার শিরোনাম। আজ 20 আগস্ট 2022 টাঙ্গাইল থেকে প্রকাশিত মজলুমের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম করছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মমিনের বক্তব্য তোলপাড়, টাঙ্গাইলে জন্মাষ্টমী পালিত, নাগরপুরে নিখোঁজের 11 দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার, সখীপুরে জীবনের ঝুঁকি নিয়ে মাটির ঘরে চলছে শিক্ষার্থীদের ক্লাস। তাদের আরেকটি শিরোনাম করছে মির্জাপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ। তাদের আরেকটি শিরোনাম করছে নাগরপুরে শুভ জন্মাষ্টমী পালিত। পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যে ব্যক্তিগত অভিমত বলছেন ওবায়দুল কাদের। মুসলিমের কণ্ঠ পত্রিকার একটি শিরোনামে তারা করছে কালীহাতিতে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ জন্মাষ্টমী পালিত, ক্যান্সার প্রতিরোধ করে পাকাতাল। তাদের আরেকটি শিরোনাম আছে টাঙ্গাইলে আখ চাষে লাভবান হচ্ছে কৃষক, দক্ষিণ কোরিয়ার আর্থিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান, উত্তরের রাশিয়ার দখলে থাকা পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা চান জেলোনিস্কি সুতেরেস। টাঙ্গাইল থেকে প্রকাশিত আজকের দেশবাসী পত্রিকার প্রধান শিরোনাম তারা করছে মির্জাপুরের এমপি শুভ গণসংযোগে ব্যস্ত, লঘুচাপ নিম্নচাপে পরিণত, সাগরে 3 নম্বর সংকেত বহাল, গ্যাস চুরি ঠেকাতে জোন ভিত্তিক মিটার মাসে সাশ্রয় হবে 345 কোটি টাকা। তাদের আরেকটি শিরোনাম করছে জমিতে তিন চাষ দিলে অতিরিক্ত মই দিয়ে দিত ট্রাক্টর মালিকরা, কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এখন আর অতিরিক্ত মই দেয় না তারা, তাই বাধ্য হয়ে জমির উঁচু নিচু জায়গা সমান করে আমন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কৃষক, সে কাজে বাবাকে সহায়তা করছেন ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া এক শিক্ষার্থী। ছবিটি শুক্রবার বিকালে টাঙ্গাইলের ভবর উপজেলার কদিম হামজানি এলাকা থেকে তোলা। তাদের আরেকটি শিরোনাম করছে পাথর বালুর বিক্রি কমেছে, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা, মির্জাপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, টাঙ্গাইলে 50 লিটার দেশীয় চোলায় মদ সহ এক মাদক কারবারি আটক। দেশবাসী পত্রিকা তাদের আরেকটি শিরোনামে তারা করছে ডিমের সঙ্গে কোনো খাবার খেলে বাড়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, মংলা বন্দরের সচলতা বাড়াচ্ছে পদ্মা সেতু, বাজারের মূলধন বাড়ল 5000 কোটি টাকা। তাদের আরেকটি শিরোনাম তারা হাতিয়ার ট্রলার ডুবে 3 জেলে মরদেহ উদ্ধার। দৈনিক টাঙ্গাইল সময় পত্রিকার প্রধান শিরোনাম তারা করছে সরকারের প্রশংসায় বিশ্বব্যাংক, গোপালপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা, নাগরপুরে শুভ জন্মাষ্টমী পালিত, টাঙ্গাইলে 50 লিটার দেশীয় চোলায় মদ সহ এক মাদক কারবারি আটক, সাম্প্রদায়িক উস্কানিদাতাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বলছেন তথ্যমন্ত্রী। টাঙ্গাইল সময় পত্রিকায় তাদের আরেকটি শিরোনাম তারা করছে বাইসাইকেলে ঝুঁকছে মানুষ। আপনারা জানেন যে জ্বালানি তেলের দাম যখন বৃদ্ধি পেয়েছে ঠিক এই সময় কিন্তু মানুষের অনেকে ধরনের মন্তব্য করছে এবং অনেকে বলছে মোটর সাইকেল বিক্রি করে তারা বাইক সাইকেল কিনবে এবং অনেকেই এটা নিয়ে অনেকেই মানে নেগেটিভ অনেক মন্তব্যই করছে। তেমনি একটি শিরোনামও কিন্তু এখানে আসছে, সেটা হলো যে বাইসাইকেলে ঝুঁকছে মানুষ, কারণ মোটরসাইকেলের সাথে এখন বাইসাইকেলে মানুষ এখন বেশি ঝুঁকছে এমন শিরোনামটা তারা করছে। বর্তমানে বাইসাইকেলের দোকানগুলোতে অন্যান্য সময়ের তুলনায় ক্রেতাদের বেশি ভিড় হচ্ছে, অনেকেই দেখে শুনে পছন্দের সাইকেল কিনছে বলছিলেন। টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক যুগধারা পত্রিকার প্রধান শিরোনাম তারা করছে সখীপুরে জীবনের ঝুঁকি নিয়ে মাটির ঘরে চলছে শিক্ষার্থীদের ক্লাস, টাঙ্গাইলে শুভ জন্মাষ্টমী পালিত,
তাদের আরেকটি শিরোনাম করছে টাঙ্গাইলে চোলাই মদ সহ আটক এক, জাতীয় শোক দিবসে ঘাটাল সাহিত্য পরিষদের শ্রদ্ধা জ্ঞাপন। টাঙ্গাইল দৈনিক যোগতারা পত্রিকার প্রধান শিরোনাম তারা করছে লায়ন্স ক্লাবের আয়োজনে ঘাটাইলে শোকাবহ আগস্ট আলোচনা সভা অনুষ্ঠিত, চা বাগানে টিলা ধসে চার নারীর মৃত্যু, সরিষাবাড়িতে শিশু চুরির অপরাধে নারী সহ দুইজন আটক, আজ শামসুল হক চিস্তির ওফাত দিবস। তাদের আরেকটি শিরোনাম করছে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারে কার ফেলে পালালেন চালক। এই ছিল টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। সুপ্রিয় দর্শক, প্রতিদিন দৈনিক সকালের বার্তা 24.com এর ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। প্রতিদিন সকাল অনুষ্ঠানে থাকছে টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। অনুষ্ঠানটি দেখতে চাইলে আপনি আপনার ফেসবুক পেজে দৈনিক সকালের বার্তা 24.com লিখে সার্চ দিন, পেয়ে যাবেন আমাদেরকে। আপাতত আজকের মতো আমাদের হাতে এই ছিল সর্বশেষ খবর। আগামীকাল ঠিক যথা টাইমে আপনাদের সাথে আবারও দেখা হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।